वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्नो। हेलो व्यूअर्स, आज के एलजी टीवी 21 इंची अल्ट्रा स्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे पावरेर प्रॉब्लम। पावरेर प्रॉब्लम आमी এর আগে অনেক সেটেও দেখিয়েছি, কিন্তু আজকের এই প্রবলেমটা একটু অন্য ধরনের। পাওয়ারের প্রবলেম হলেও একটু অন্য ধরনের প্রবলেম। তাই আজকে আপনাদের সামনে এই প্রবলেমটা করে দেখাবো, প্রবলেমটা সলভ করে দেখাবো। তা এইটা হচ্ছে পাওয়ারের প্রবলেম এবং আউটপুটে ভোল্টেজ আউটপুট হচ্ছে কিন্তু সেট অন হচ্ছে না। তো প্রবলেমটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন এলইডি পাওয়ার অন করা হলো, এলইডিটা দেখছেন ব্লিঙ্ক করে যাচ্ছে, কন্টিনিউয়াস ব্লিঙ্ক করে যাচ্ছে এবং সেট কিন্তু চলছে না এবং আউটপুটে ভোল্টেজ ঠিকঠাক হচ্ছে না। তো এইটা আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আসছে ইন্ট্রোর পর। তো প্রথমেই যেটা আমাদের করতে হবে, যে সেটের পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার পর আমরা যে মেইন ফিল্টার কন্ডেন্সার আছে পাওয়ারের, সেই মেইন ফিল্টার কন্ডেন্সারের ভোল্টেজ দেখছি ঠিকই আছে। এরপর এসএমপিএস এর সেকেন্ডারি সেকশনে যে ভোল্টেজ ইএসটি সাপ্লাই ভোল্টেজ পাই আমরা, সেখানে কোনো ভোল্টেজ পাওয়া যাচ্ছে না বললে ভুল হবে। ভোল্টেজ পাওয়া যাচ্ছে কিন্তু লো, 105। সেটের পাওয়ার অফ করে দিলাম। ইএসটি সাপ্লাই ভোল্টেজের জাম্পার আছে এটা ওপেন করে দিলাম, সেটের পাওয়ার অন আবার করলাম। এরপর আমরা আবার ইএসটি সাপ্লাই ভোল্টেজ চেক করব যে ভোল্টেজটা আগের মতো আছে না নেই। তো এখানে একটা ল্যাম্প লোড দেওয়ার পর আমরা ইএসটি সাপ্লাই চেক করছি, কিন্তু সেখানে যাচ্ছে ল্যাম্পটা অল্প জ্বলছে এবং ভোল্টেজটা 20-22 মতো আসছে। সেটের পাওয়ার অফ করে দিলাম, তার মানে লোডে হচ্ছে ল্যাম্পটা জ্বলছে না, লোড দিলেই পুরো ভোল্টেজটা বসে যাচ্ছে। এখানে 91K রেজিস্টারের একটা পিন ওপেন করে দিলাম, দুটো সিরিজ রেজিস্টার রয়েছে 91K। এইগুলো খারাপ হলে এই ধরনের প্রবলেম হয়। এখানে একটা রেজিস্টার ঠিক আছে, 91 kilo ohms, আর একটা রেজিস্টার এটাও ঠিক আছে, 91 kilo ohms। তার মানে দুটো সিরিজ রেজিস্টার এখানে ঠিকঠাক রয়েছে। এরপর আমরা কি করছি না, ওই যে পয়েন্টটা খুলেছিলাম রেজিস্টারে ওটাকে সোল্ডার করে দিলাম, কেননা ওটা তো আর দরকার নেই, ওটা আমাদের চেক করা হয়ে গেছে। এরপর আমরা অন্য জায়গায় যাব। এরপর আমরা চলে যাব পাওয়ারের প্রাইমারি সেকশনে। এখানে একটা অপটো কাবলার থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ ম্যাচিং করায়, ওই অপটো কাবলারটাকে আমরা তুলে ফেলব। জুম করে দেখাচ্ছি ঠিক কোন জায়গায়, কোন পজিশনটায় অপটো কাবলারটা রয়েছে।
তাহলে অপ্রিয় কভারটা দেখালাম, এবার ওই অপ্রিয় কভারটা তুলে ফেলে ফেললাম অপ্রিয় কভারটা, এবং ওর পরিবর্তে একটা নতুন অপ্রিয় কভার আমরা ঠিক ওই পজিশনেই বসিয়ে দেব। অপ্রিয় কভারের অবশ্য দিক নির্ণয় আছে, মার্কিং পয়েন্ট আছে, সেই অনুযায়ী ওটা বসাতে হবে। উল্টো দিকে বসালে কাজ করবে না অপ্রিয় কভার, ওর একটা পয়েন্টে একটা গোল মতো পয়েন্ট করা আছে, ওই দিকটাই হচ্ছে মার্কিং করা থাকে। তাহলে অপ্রিয় কভার বসানোর কাজ শেষ, আমরা কি করব, আবার পাওয়ারটা অন করলাম উইথ 100 ওয়াট ল্যাম্প, কিন্তু প্রবলেম সেম, সেই ল্যাম্পটা জ্বলছে আস্তে আস্তে। পাওয়ার অন ছিল, পাওয়ার অফ করে দিলাম, এরপর আমরা কি করব, পাওয়ার সেকশনের যে এসটিআরটা তুলে ফেললাম, এসটিআরের পয়েন্টগুলো আমরা খুলে ফেললাম, তার সঙ্গে হিট সিঙ্কের যে চারটে লেগ থাকে সেটাও খুলে ফেললাম, মেন ফিল্টার ক্যাপাসিটার যেটা থাকে ওটাও খুলে ফেললাম। কেন, পাওয়ার সেকশনটাকে খুব ভালোভাবে চেক করতে হবে, এইগুলোকে না খুলে ফেললে ভালোভাবে চেক করা যাবে না। হিট সিঙ্ক সমেত এসটিআরটাকে খুলে ফেললাম, তাহলে দুটো জিনিস এখানে খোলা হলো, একটা হচ্ছে মেন ফিল্টার কন্ডেন্সার আর একটা এসটিআর উইথ হিট সিঙ্ক, কেন হিট সিঙ্কের ভেতরে অনেকগুলো রেজিস্টার থাকে, ওইগুলোকে নাহলে চেক করা যাবে না। তো সমস্ত রেজিস্টার কী করলাম, চেক করলাম, চেক করার পর শেষের দিকে একটা এসটিআর রেজিস্টার চেঞ্জ করলাম, তারপর একটা রেজিস্টার দেখাচ্ছি, এখানে একটা রেজিস্টার থাকে যার ভ্যালু হচ্ছে 39K, এখানে দেখাচ্ছে 135K, অনেক হাই দেখাচ্ছে। এর পজিশন নাম্বার হচ্ছে R801, রেজিস্টারের পজিশনটাকে আরো জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন R801 ভ্যালু 39 kilo ohms, এটার ভ্যালু হচ্ছে প্রায় 4-5 গুণ বেশি হয়ে গেছে। তার রেজিস্টারটাকে তোলা হয়ে গেছে, ওপেন করে এর ভ্যালুটা আর একবার ভালোভাবে মেপে নেব। এ 125 kilo ohms দেখাচ্ছে, যেখানে 39 kilo ohms এর অ্যাকচুয়াল ভ্যালু। তো এর পরিবর্তে আমরা একটা নতুন রেজিস্টার নিলাম, যেটাকে মাপার পর আমরা ওই জায়গায় বসাবো। এখানে দেখুন 38 point something kilo ohms রেজিস্টার, ওই রেজিস্টারটাকে খুব ভালোভাবে বসিয়ে দিলাম। এবার ওই জায়গাটাকে সোল্ডার করে নেব।
এবারে এসটিআরটা হিট সিং সমেত বসিয়ে দিলাম। আর কি ছিল না, আর যেটা তুলেছিলাম সেটা হচ্ছে একটা মেইন ফিল্টার ক্যাপাসিটার বা কন্ডেন্সার, এটাকেও বসিয়ে দিলাম। এবার এগুলোকে আমরা খুব ভালো করে সোল্ডার করে নেব। এবং হিট সিঙ্কের যে চারটে পয়েন্ট, এই পয়েন্টগুলোকেও ভালো করে সোল্ডার করে নেব, নাহলে এসটিআরটা খুব ভালোভাবে সেট হবে না। এসটিআর বসানোর কাজ শেষ, কন্ডেন্সার বসানোর কাজ শেষ। এরপর আমরা সেটের পাওয়ার অন করলাম, ল্যাম্পটা দেওয়া ছিল, ল্যাম্পটা দেখুন ফুল গ্লোয়িং করছে, ল্যাম্প জ্বলছে। এই অবস্থায় ভোল্টেজ মাপছি কত, 117 পয়েন্ট সামথিং। তার মানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ ওকে আছে। সেটের পাওয়ারটা অফ করে দিলাম, যে জাম্পারটা খোলা ছিল ইএসটি সাপ্লাই ভোল্টেজ জাম্পার, ইএসটি সাপ্লাই ভোল্টেজ জাম্পারটা অ্যাড করলাম। হান্ড্রেড ওয়াট ল্যাম্পটা দরকার নেই, খুলে দিয়েছি। সেটের পাওয়ার অন করলাম, দেখুন এলইডি জ্বলছে, গ্লোয়িং হচ্ছে, পিকচার এসে গেছে। ভোল্টেজ 116.6, ইএসটি সাপ্লাই ভোল্টেজ ওকে আছে। ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ এটাও ঠিক আছে। তাহলে আমাদের যেটা সমস্যা ছিল পাওয়ারের, সেই সমস্যাটা মিটে গেছে, কেননা এলইডি ভালোভাবে জ্বলছে এবং পিকচার আসছে এবং তার সঙ্গে ভোল্টেজ ঠিকঠাক আছে। সেই জন্য আমরা এবার মূল স্ক্রিনে ফিরে যাব। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।